নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে রাশিফল আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করা শুভ হবে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করলে আপনাদের ক্ষেত্রে শুভ হবে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়, প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করি আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু প্রথমেই আমরা চলে যাব আজকের পঞ্জিকাতে। আজকের পঞ্জিকায় তিথি থাকছে ত্রয়োদশী তিথি, সুতরাং আজকে কিন্তু বেগুনের সেবন নিষিদ্ধ রাখলে সেক্ষেত্রে আপনাদের পক্ষে শুভ হবে। আপনাদের ক্ষেত্রে আজকে নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র, করণ তৈতিল করণ, পক্ষ আজকে শুক্লপক্ষ, যোগ ধৃতি যোগ। আজকে দিন রয়েছে বুধবার, রাহুকাল থাকবে সকালবেলা 11:45 থেকে 1:15 পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো শুভকর্ম মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, এর পূর্বে যদি শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আজকে আপনার ক্ষেত্রে অমৃতকাল থাকছে 7:15 সকালবেলা থেকে 8:45 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভকর্ম মাঙ্গলিক কর্ম শুরু করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 10:15 সকালবেলা থেকে 11:45 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভকর্ম মাঙ্গলিক কর্ম শুরু করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে প্রপোজাল দেওয়ার জন্য শুভতিথি আজকে নেই রয়েছে 19 মার্চ, যা চলবে 1:59 দুপুরবেলা থেকে 8:53 রাত্রেবেলা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো প্রপোজাল আপনি আপনার বিজনেস পার্টনারকে অথবা আপনি আপনার মনের মানুষকে দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য শুভতিথি আজকে নেই রয়েছে 30 মার্চ, যা চলবে 11:18 সকালবেলা থেকে 1:16 দুপুরবেলা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভতিথি আজকে নেই রয়েছে 19 মার্চ, যা চলবে 11:38 সকালবেলা থেকে রাত্রেবেলা 9 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজকে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভতিথি থাকছে না থাকছে 19 মার্চ, যা চলবে 11:38 সকালবেলা থেকে 9 রাত্রিবেলা পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে সিজারিয়ান অপারেশন করার জন্য শুভতিথি থাকছে 19 মার্চ, যা থাকবে 1:59 দুপুরবেলা থেকে 8:53 রাত্রেবেলা পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে রাত্রেবেলা 11:12 থেকে পরবর্তী দিন ভোররাত্রি 5:17 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো সিজারিয়ান অপারেশন করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভতিথি আজকে নেই রয়েছে 20 মার্চ, যা চলবে 6:56 সকালবেলা থেকে 11:40 সকালবেলা পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো জব জয়েন করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার ক্ষেত্রে আজকে শুভতিথি থাকছে না থাকছে 19 মার্চ, যা চলবে 1:59 থেকে 8:53 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক। যারা উত্তর পশ্চিম দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা উত্তর পশ্চিম দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম উত্তর পশ্চিম দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন বাধা বিঘ্নকে নাশ করে কিন্তু দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে প্রত্যেক দিনকার মতো আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1, কোনো বন্ধুর সান্নিধ্যে কিন্তু আজকে আপনার কোনো কর্মলাভ তৈরি হতে পারে, আজকে দূরভ্রমণের প্ল্যানিং বানচাল হতে চলেছে। সংখ্যা 2, আজকে কর্ম পরিবর্তনের ইচ্ছা হঠাৎ তৈরি হতে পারে, গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যাগুলিতে আজকে কিন্তু লাগাম লাগছে। সংখ্যা 3, আজকে মধুর ভাষার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালোভাবে দূরযাত্রা করবেন না। সংখ্যা 4, বন্ধুর সাথে আজকে হঠাৎই দেখা হতে পারে, কোনো নতুন পার্টিতে বা কোনো ফেস্টিভ্যালে আপনাকে আজকে যোগদান করতে হতে পারে। সংখ্যা
কক্ষা 5 বাচ্চাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু আজকে মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে গৃহে নতুন অতিথি আসার সম্ভাবনা থাকছে সংখ্যা 6 কাজের জন্য নিকট ভ্রমণ করতে হতে পারে দূরভ্রমণের পরিকল্পনা আজকে বানচাল হতে দেখা যেতে পারে সকালের দিকেই সংখ্যা 7 পড়ে থাকা কাজ আজকে কমপ্লিট হতে চলেছে হেলথ ট্রাবল কিছুটা বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকুন বাইরের খাওয়া অ্যাভয়েড করার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো হবে সংখ্যা 8 আজকে কিন্তু পরিবারের সাথে অনেকটাই সময় কাটতে চলেছে গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যাগুলি ধীরে ধীরে কমতে থাকবে সংখ্যা 9 পড়াশোনাতে কঠোর পরিশ্রম আপনাকে কিন্তু সফলতা এনে দিতে পারে সুতরাং আজকের দিনটিকে সঠিকভাবে যদি কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই বেনিফিট আপনারা নিশ্চিত পাবেন আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাবো এবিসিডি আর এবিসিডি কেন দেখুন দর্শক বন্ধু আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই এ কাগজপত্র আজকে খোয়া গেলেও আজকে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ থাকছে বি আজকে কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও শিক্ষাক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে পারে সি আজকে শিক্ষাক্ষেত্রে সমস্যা বৃদ্ধি কিছুটা দেখা যাবে এবং তার সাথে সাথে কর্ম পরিবর্তনের ইচ্ছা তৈরি হতে পারে বি আজকে নতুন কর্মলাভ হঠাৎ করে তৈরি হতে পারে ই আপনার কথা কিন্তু সকলে আজকে শুনবে সুতরাং বসের সাথে সমস্ত কথাগুলো সেরে ফেলতে পারেন এফ কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হতে পারে বহুদিন পরে বহু পুরনো বন্ধুর সাথে আজকে কোনো ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে হতে পারে জি মধুর ভাষার ব্যবহার করুন সেক্ষেত্রে ভালো হবে নচে ছোটো কথা নিয়ে কিন্তু হঠাৎ সমস্যা বৃদ্ধি পেতে পারে এইচ বাচ্চাদের শিক্ষাক্ষেত্রে মনোযোগ হঠাৎই বৃদ্ধি পেতে চলেছে এবং তার সাথে সাথে গৃহে সাময়িক সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকুন আয় কর্মের জন্য কিন্তু নিকট ভ্রমণ আপনাদের ক্ষেত্রে হঠাৎ তৈরি হতে পারে হেলথ ট্রাভেল কিছুটা বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকুন যে পড়ে থাকা কাজ আজকে কমপ্লিট হতে চলেছে সন্তানকে নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি পেতে পারে কে শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম হঠাৎ তৈরি হতে পারে বিবাহের ব্যাপারে সমস্ত সমস্যা হঠাৎই আবার বৃদ্ধি পেতে পারে এল পরিবারের সাথে আজকে সময় কিছুটা কাটতে চলেছে তবে প্রেমজ বিষয়ে কিছু কিন্তু সমস্যা হঠাৎ তৈরি হতে পারে আপনাদের মধ্যে এম কাগজপত্র আজকে খোয়া যেতে পারে সঠিক জায়গায় সঠিকভাবে রাখুন সেক্ষেত্রে ভালো হবে ব্যবসায় লগ্নি করবেন না সেক্ষেত্রে শুভ হবে এন কর্মক্ষেত্রে নতুন প্ল্যানিং আপনাদের আজকে তৈরি করতে হতে পারে ছোট বিষয়ে কোনো মানসিক ক্লেশ আপনার মধ্যে আজকে দেখা যেতে পারে ও শিক্ষাক্ষেত্রে সমস্যা আজকে বৃদ্ধি পেতে চলেছে গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যাগুলি ধীরে ধীরে কমতে চলেছে পি কর্ম পরিবর্তনের ইচ্ছা তৈরি হতে পারে হাজব্যান্ডের সাথে কিন্তু আজকে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং তৈরি করতে হতে পারে কিউ আপনার কথা সকলে আজকে শুনতে চাইবে হেলথ ট্রাভেল কিছুটা বৃদ্ধি পেতে পারে আর বন্ধুর সাথে আজকে দেখা হতে পারে বহুদিন পরে তবে আজকে কোনো পার্টিতে আজকে আপনাকে অ্যাটেন্ড করতে হতে পারে এস মধুর ভাষার ব্যবহার করুন সেক্ষেত্রে দিনটা ভালো কাটবে আপনাদের ক্ষেত্রে ব্যবসায় ভুল লগ্নি হতে পারে সতর্ক থাকুন টি বাচ্চাদের শিক্ষাক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে আজকে ছোট ছোট বিষয়ে কিন্তু হঠাৎ মতানৈক্য হতে দেখা যেতে পারে সতর্ক থাকুন ইউ কর্মের জন্য নিকট ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে গুহ্যবিদ্যা বা গুপ্তবিদ্যায় কিন্তু আপনাদের সাফল্য নিশ্চিত থাকছে ভি পড়ে থাকা আজকে কাজকর্মগুলো কিন্তু সামলাতে হতে পারে আপনাকে সমস্ত কাজকর্মগুলো আজকে কমপ্লিট হতে পারে এবং তার সাথে সাথে আপনাদের দূরভ্রমণের পরিকল্পনা বানচাল হবে বিবাহের কথাবার্তা এগোতে পারে ডাব্লিউ শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম আপনাদের করতে দেখা যেতে পারে আজকে বহুদিন পরে এবং ছোটো ছোটো বিষয়ে কিন্তু মতানৈক্য আজকে হতে দেখা যেতে পারে খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে এক্স পরিবারের সাথে কিন্তু আজকে সময়টা কাটতে চলেছে ওয়াই কাগজপত্র খোয়া যেতে পারে কর্মক্ষেত্রে উন্নতি থাকছে জেড আজকে নতুন গৃহে আগমন আপনাদের ক্ষেত্রে নিশ্চিত তৈরি হচ্ছে ব্যবসায় ভুল লগ্নি করা থেকে বিরত থাকুন আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটা বিশেষ ভালো রয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হঠাৎ গোলযোগের সমস্যা কিন্তু বিকেলের পরবর্তী সময় কোনো সন্দেহ দোষকে কেন্দ্র করে বিপত্তি সৃষ্টি হতে পারে সতর্ক থাকবেন আজকে আপনার গুরুত্বপূর্ণ জিনিস হঠাৎ খোয়া যেতে পারে গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যাগুলি চরমে উঠতে পারে আজকে ধার দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকুন দূরযাত্রার ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো রয়েছে হেলথ ট্রাভেল কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে অতিরিক্ত জল খাওয়া আপনাদের পক্ষে অবশ্যই উচিত শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা এক আলোচনা করব বৃষ রাশি আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন মধুর থাকলেও মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছুটা আপনার পক্ষে আজকে সমস্যা সৃষ্টি করতে পারে বাইরের খাওয়া অ্যাভয়েড করার চেষ্টা করলে ভালো হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য দিনটা বিশেষ ভালো রয়েছে আজকে কিন্তু হঠাৎ ব্যবসায় সঠিক লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন তবে তার সাথে সাথে গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যাগুলি কিন্তু কিছু জটিল আকার ধারণ করতে পারে সেদিকেও কিন্তু আপনাদের সঠিক খেয়াল রাখতে হবে আপনার সাথে কিন্তু আজকে কোনো প্রতারণার ছক তৈরি হতে পারে কোনো মানুষ হঠাৎই প্রতারণা করতে পারে সতর্ক থাকার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো হবে দূরভ্রমণের ক্ষেত্রে আজকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে বিশেষ করে বিকেলের পরবর্তী সময় আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু ফাটকা অর্থপ্রাপ্তির যোগ
থাকলেও তা হাতের নাগালের বাইরে বেরিয়ে যেতে পারে, সঠিক সময় প্রয়োগ করার চেষ্টা করুন। যে কোনো জিনিসে ইনভেস্টমেন্ট করুন, শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় ইনভেস্ট করে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ আজকে আপনাদের ক্ষেত্রে নিশ্চিত থাকছে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব মিথুন রাশি। আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন ভীষণ ভালো থাকবে। গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যাগুলি ধীরে ধীরে কমলেও আজকে আপনার বলা ছোটো কোনো কথা কিন্তু হঠাৎ ভাইরাল হয়ে যেতে পারে। যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকছেন তাদের জন্য দিনটা বিশেষ ভালো রয়েছে। দেখুন, ছোটো ভাই বা বোনের সাথে হঠাৎ মতানৈক্য হতে দেখা যেতে পারে, আজকে একইভাবে সতর্ক থাকুন। নিজের বলা কথা যখন বলছেন তখন সাবধানে বলুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে বিজনেসে লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ। বিকেলের পরবর্তী সময় বানচাল হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। আপনি কিন্তু আজকে ভুলবশত কোনো সমস্যায় জড়িয়ে যাবেন না বা কোনো জটিলতায় আপনারা যাবেন না। কোনো জায়গায় কোনো ঝামেলা হচ্ছে সেখানে আপনারা অবশ্যই যাবেন না, হঠাৎ করে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। আজকে হঠাৎই শত্রুতা আপনার সাথে হয়ে যেতে পারে, কোনো গৃহের গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে, সতর্ক থাকবেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় আলোচনা করব কর্কট রাশি। আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন মধুর থাকবে, মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ আজকে কমপ্লিট করতে পারেন। হেলথ ট্রাভেল কিন্তু কিছুটা আজকে বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। ঋণ নেওয়া এবং দেওয়া থেকে বিরত থাকুন, বুঝে কথা বলুন, নচেত আপনার কথা বলায় কিন্তু কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, সতর্ক থাকার চেষ্টা করবেন। পারিবারিক মানুষদের সাথে মতানৈক্য বা মতদ্বন্দ্ব কিন্তু আজকে হতে দেখা যেতে পারে। একই সাথে হঠাৎ শত্রুতার যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, সন্তানের হেলথ নিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। গুহ্যবিদ্যা বা গুপ্তবিদ্যায় সাফল্য কিছুটা আপনাদের ক্ষেত্রে নিশ্চিত থাকছে। যারা ওকালতি বা যারা উকিল রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে দিনটা নতুনভাবে অনেকটাই সুযোগের দিন রয়েছে। যে কোনো ক্লায়েন্টের সাথে কিন্তু আজকে সমস্ত কাজগুলি হ্যান্ডেল করে সাফল্য নিশ্চিত আপনারা পেতে পারেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব সিংহ রাশি। আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন মধুর থাকবে, মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ করুন। ব্যবসায় লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন, পার্টনারের হেলথ কিন্তু অনেকটাই বেটার যেতে চলেছে আজকে বহুদিন পরে। তো আপনারা যদি মনে করছেন কোথাও ঘুরতে যাবেন বলে প্ল্যানিং করছে, তাহলে আজকে সমস্ত প্ল্যানিংগুলি তড়িঘড়ি করে ফেলতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে দিনটি শুভ রয়েছে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। নতুন কোনো ব্যবসায় বা গুহ্যবিদ্যায় বা গুপ্তবিদ্যায় কিন্তু আজকে আপনাদের পারদর্শিতা হঠাৎ দেখা যেতে পারে। হেলথ ট্রাভেল কিছুটা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। সাংসারিক জীবনে পারিবারিক বিষয় নিয়ে কিন্তু হঠাৎ মতানৈক্য বা মতদ্বন্দ্ব দেখা যেতে পারে, জমি বা বাড়ি ল্যান্ডেজ প্রপার্টিকে কেন্দ্র করে। এবং সেখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু ছোট ছোট বিষয়ে মানসিক অশান্তি এবং উদ্বেগ তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্যের সঠিক খেয়াল রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু কোনো প্রতারিত বা কোনো প্রতারণার ছক কিন্তু হঠাৎই তৈরি হতে পারে, সতর্ক থাকার চেষ্টা করবেন। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব কন্যা রাশি। আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন মধুর থাকলেও মানসিক ঊর্জা কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিছুটা গ্রো করবে, অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেটার দেখা যাবে। হেলথ ট্রাভেল কিছুটা আপনাদের ক্ষেত্রে আজকে তৈরি হতে পারে, তবে সাবধানতা অবলম্বন করবেন। গাড়ি ড্রাইভ করার সময় বিকেলের পরবর্তী সময় ভীষণভাবে গাড়ি অ্যাভয়েড করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। যারা দূরযাত্রা দূরভ্রমণ করছেন তাদের জন্য দিনটা ভালো নয়। হেলথ ট্রাভেল কিছুটা আপনাকে ভোগাতে পারে, বাইরের খাওয়া অ্যাভয়েড করার চেষ্টা করলে ভালো হবে। ছোটো ছোটো বিষয়ে মতানৈক্য বা মতদ্বন্দ্ব করতে দেখা যেতে পারে। বন্ধুর সাথে কিন্তু আজকে আপনার মতানৈক্য হঠাৎই হয়ে যেতে পারে, সতর্ক থাকার চেষ্টা করবেন। যারা কাউর থেকে ঋণ নিয়েছিলেন তারা কিন্তু ঋণ পরিশোধ করার বা টাকা অর্থ পরিশোধ করার চেষ্টা করুন, নচেত আপনার ক্ষেত্রে কোনো জটিলতা কিন্তু হঠাৎই তৈরি হতে পারে, সতর্ক থাকুন। এছাড়া আইনানুক জটিলতা কিন্তু ফেঁসে যাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে একাধিকবার তৈরি হতে পারে হঠাৎই। আজকে আপনাদের জন্য শুভ রং হালকা সবুজ এবং শুভ সংখ্যা সাত। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব বাস্তু টিপস। আর বাস্তু টিপসের ক্ষেত্রে কালকে আমি আলোচনা করেছিলাম যে দক্ষিণ দিকে হওয়া আয়না আপনাদের ক্ষেত্রে কী ফল দেয়। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব উত্তর দিকে এবং পূর্ব দিকে হওয়া আয়না আপনাদের ক্ষেত্রে কী ফল দিয়ে থাকে। দেখুন, আমরা যখনই আয়না রাখবো সর্বদা উত্তর দিকে রাখবো, তার দুটি কারণ। একটা হচ্ছে আয়নার মধ্যে যে পাড়া থাকে সে পাড়াকে নির্দেশ করে গ্রহ মার্কারি অর্থাৎ বুধ, আর সেই মার্কারি অর্থাৎ বুধ গ্রহই কিন্তু উত্তর দিকের কারক গ্রহ। সেই কারণে আমরা উত্তর দিকে সর্বদা আয়না রাখবো, যাতে তার প্রতিফলন সঠিকভাবে দক্ষিণ দিকের প্রান্তকে করতে পারে এবং সেটি দ্বিগুণ করতে পারে। অর্থাৎ দক্ষিণ দিকে স্টোরেজ হওয়া এনার্জিগুলি যেন আমাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন সর্বদা আমাদের গৃহে বজায় রাখে, সেদিকে কিন্তু আমাদের সর্বদা লক্ষ্য রাখতে হবে। সেই কারণে সর্বদা উত্তর দিকে আমাদের আয়না রাখা উচিত। যদি একান্তই আপনারা উত্তর দিকে আয়না রাখতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা উত্তর উত্তর পূর্ব অর্থাৎ উত্তর পূর্ব বা উত্তর পূর্ব উত্তর এই কর্নারেও কিন্তু আপনারা আয়না রেখে বিশেষ ফায়দা তুলতে পারেন। যারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম জটিলতায় ভুগে থাকেন, বিভিন্ন ধরনের সমস্যা হঠাৎ হঠাৎ আপনাদের জীবনে চলে আসে, তারা কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই প্রক্রিয়া করতে পারেন। তবে বিশেষ দুটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে।
এক নম্বর বিষয় হচ্ছে আপনারা যখনই আয়না রাখছেন আয়না রিফ্লেক্ট যেন বিছানায় না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্নভাবে মানসিক অশান্তি বা উদ্বেগ হতে দেখা যেতে পারে এবং যারা পূর্ব দিকে আয়না রাখছেন তারাও কিন্তু এই জিনিসটি মাথায় রাখবেন সেক্ষেত্রে ভালো হবে এবং তার সাথে সাথে দরজা সোজাসুজি আয়নাও যেন না থাকে সেদিকেও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সেক্ষেত্রে বেটার হবে আর এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব কী গাছ আজকে পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকে আপনারা কিন্তু বট গাছ পুজো করতে পারেন বট গাছে জল দিতে পারেন প্রণাম করতে পারেন সেক্ষেত্রে ভীষণ শুভফল সারা দিন জুড়ে কিন্তু পেতে থাকবেন আর খাবারের মধ্যে বলি আজকে যারা দূরযাত্রা করছেন দূরভ্রমণ করছেন শুভ কার্যে বেরোচ্ছেন ইন্টারভিউ দিতে যাইছেন তারা অবশ্যই কিন্তু এলাচ মুখে দিয়ে বেরোন সেক্ষেত্রে শুভ হবে আজকে দানের মধ্যে বলবো যে কোনো সবজি আপনারা গরিব মানুষকে দান করে বিশেষ ফায়দা তুলতে পারেন আজকে ছোট্ট একটি উপায় বলবো আজকে রয়েছে বুধবার অর্থাৎ যারা ধন সম্পদ সম্বন্ধীয় কোনো সমস্যায় বারংবার ধরে ফেঁসে যাচ্ছেন ঋণ হয়ে যাচ্ছে আপনারা কী করবেন আজকে 125 গ্রাম যব আপনারা দোকান থেকে কিনে নিয়ে চলে আসুন একটি মাটির হাঁড়ির মধ্যে সামান্য জল দিয়ে যবগুলিকে ভিজিয়ে আপনি যে খাটে শুচ্ছেন সেই খাটের নিচে আপনার মাথার কাছে রেখে দিন এবং আপনি আপনার মনস্কামনা জানিয়ে একটি লাল চিরকুটে ভরে চিরকুটে আপনি আপনার ঋণের যে বোঝা যাদের কাছ থেকে আপনি ঋণ নিয়েছিলেন তাদের সমস্ত নামগুলি একসাথে লিখে করজোরে প্রার্থনা করে আপনি আপনার বালিশের নিচে রেখে শুয়ে পড়ুন সকালবেলা ঘুম থেকে উঠে যবগুলি আপনারা যে কোনো পাখিদের মধ্যে খাইয়ে দিন আপনি আপনার ছাদের উপরে দেবেন না যাতে আপনার রাহুর প্রভাব বৃদ্ধি পায় সুতরাং আপনি যে কোনো জায়গায় দিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দিলেই ভালো হয় যেখানে পাখির আনাগোনা রয়েছে এরকম জায়গায় দিয়ে পাখিদের আপনারা যবগুলি খাইয়ে দিন এবং যবগুলি খাওয়ানো হয়ে গেলে আপনি যে চিরকুটটিতে আপনি আপনার ঋণ শোধের পরিশোধের মনস্কামনা লিখেছিলেন সেই ঋণ শোধের মনস্কামনাযুক্ত কাগজটিকে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কী করবেন সেই কাগজটির মধ্যে লাল সুতো বেঁধে আপনারা একটি পায়ের মধ্যে বেঁধে আপনারা পায়রাটিকে উত্তর দিকে ছেড়ে দিন মুখ করে এই প্রক্রিয়া আপনারা একবার করার সাথে সাথেই দেখবেন প্রক্রিয়াটি অনেকটা আপনাদের ক্ষেত্রে বেটার কাজ করছে এই প্রক্রিয়া আপনারা একবার কেন আপনারা যদি বারংবার ধরে করে যান তাহলে আপনাদের ঋণের বোঝা কিন্তু ধীরে ধীরে কমতে আরম্ভ করবে আপনারা অনেকটাই কিন্তু মুক্তি পেতে থাকবেন এই প্রক্রিয়া করে দেখুন নিশ্চিত শুভফল পাবেন আলোচনা করব যাদের আজকে জন্মদিন রয়েছে তারা কী করবেন তারা কিন্তু আজকে যে কোনো খাদ্যদ্রব্য খাদ্যবস্তু আপনারা আজকে কিন্তু যে কোনো গরিব মানুষকে দান করতে পারেন যাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে ঘিয়ের প্রদীপ স্বামী স্ত্রী উভয় অর্থাৎ দম্পতি মিলে কিন্তু যে কোনো তুলসী গাছের তলায় আপনারা প্রদীপ প্রজ্বলিত করতে পারেন সেক্ষেত্রে ভীষণ শুভফল সারা বছর জুড়ে আপনাদের ক্ষেত্রে মিলতেই থাকবে আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের আর রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা মধ্যম থাকবে মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ আজকে কমপ্লিট করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে হেলথ ট্রাভেল কিছুটা বৃদ্ধি পেতেও আজকে দিনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার রয়েছে আজকে পুরনো অর্থপ্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে থাকছে গুরু সম্বন্ধীয় কোনো ব্যক্তির সাথে আজকে দেখা করতে যেতে হতে পারে কোনো আধ্যাত্মিক বিষয় কোনো জ্ঞান লাভের জন্য কিন্তু আজকে দিনটা আপনাদের ক্ষেত্রে বিশেষ ভালো রয়েছে হেলথ ট্রাভেল কিছুটা তৈরি হতে পারে বাইরের খাবার অ্যাফোর্ড করার চেষ্টা করলে ভালো হবে কাউকে ধার দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকুন আজকে আপনারা যদি শেয়ার মার্কেট বা ফাটকা অর্থপ্রাপ্তিতে কোথাও অর্থ লগ্নি করছেন সেক্ষেত্রে নিশ্চিত বেনিফিট আপনাদের ক্ষেত্রে মিলবে ব্যবসা অর্থ লগ্নি করেও কিন্তু ফাটকা আজকে লাভ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে শুভ রঙ আজকে আপনাদের জন্য গোলাপী শুভ সংখ্যা 6 আলোচনা করব বৃশ্চিক রাশি আজকে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছুটা আপনাকে ভোগালেও আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন কিন্তু মোটের উপর মধ্যম থাকছে যারা দূরযাত্রা করছেন দূরভ্রমণ করছেন তাদের জন্য কিন্তু দিনটা খুব একটা বেটার নয় আজকে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছুটা হতে দেখা যেতে পারে আজকে আপনার চন্দ্র থেকে দশমভাবের উপর থেকে যদি রবি যাচ্ছে সেক্ষেত্রে নতুন কর্মলাভ বা নতুন কর্মক্ষেত্রে কোনো সংযোজন হঠাৎই তৈরি হতে পারে আজকে আপনি আপনার ফায়দা কিন্তু তোলার চেষ্টা করুন কর্মক্ষেত্রে এবং ফায়দা আপনাদের ক্ষেত্রে আজকে মান সম্মানের দিক থেকেও কিন্তু যশ প্রাপ্তি হতে পারে সুতরাং যারা কবিয়াল রয়েছেন যারা সাহিত্যিক রয়েছে যারা গান বাজনা ক্রিয়েটিভ কালচারের সাথে যুক্ত আছেন তাদের জন্য দিনটা বিশেষ ভালো যারা মেডিকেল সায়েন্সের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু বিকেলের পরবর্তী সময় নতুন কোনো কাজের অফার হঠাৎ আসতে পারে আজকে আপনারা কিন্তু আপনাদের সমস্ত কাজের জায়গাগুলিকে সঠিকভাবে রেখে আপনারা আপনাদের কাজের ফায়দা সঠিকভাবে তুলতে পারেন সেক্ষেত্রে গুড বেনিফিট নিশ্চিত পাবেন শুভ রং আজকে আপনাদের জন্য হালকা লাল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব ধনুরাশি আজকে দাম্পত্য কলহ প্রেমজ জীবনে ঝঞ্ঝট কিছুটা বৃদ্ধি পেতে চলেছে হেলথ ট্রাভেল কিন্তু কিছুটা আপনাদের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে সতর্ক এবং সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন এছাড়া আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা বিশেষ ভালো রয়েছে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিত থাকছে গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যাগুলি ধীরে ধীরে কমবে আইনানুক জটিলতাগুলো কিন্তু আপনাদের দিকে মামলা নিশ্চিত পাবেন এছাড়া আপনাদের কোনো আজকে পরামর্শদাতার সাথে পরামর্শ করতে যেতে হতে পারে কোনো গুরুস্থানীয় ব্যক্তি বা গুরুজন ব্যক্তির সাথে কিন্তু আজকে কোনো বিষয় ডিসকাস আপনাদের ক্ষেত্রে হতে পারে তবে একটি ছোট্ট কথা বলে রাখি হঠাৎ কিন্তু শত্রুতার যোগ হঠাৎ তৈরি হয়ে যেতে পারে সুতরাং আপনি আপনার চলা
ফেরার সময় সাবধানতা অবলম্বন করবেন, সেক্ষেত্রেও ভালো হবে। নচেত কাউকে কোনো কটু কথা বলে ফেললে সেই কথা কিন্তু তার কাছে সমস্যা সৃষ্টি হতে পারে। সতর্ক থাকুন, নিজের বাকশক্তির ওপর লাগাম লাগানোর চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। শুভ রং আজকে আপনাদের জন্য সদা এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব মকর রাশি। আজকে দাম্পত্য কলহ প্রেমজ জীবনে ঝঞ্ঝাট কিছুটা বৃদ্ধি পেতে চলেছে। হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছুটা আপনাদের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে, তবে আপনাদের ক্ষেত্রে ছোট ছোট বিষয় কিন্তু মানসিক ঊর্জা এবং অস্থিরতা কিন্তু আপনাদের ক্ষেত্রে একইভাবে দেখা যেতে চলেছে। আজকে বিকেলের পরবর্তী সময় থেকে নতুন কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে কর্মক্ষেত্রে, যেখানে আপনার আর্থিক ক্ষেত্রকে কিন্তু অনেকটাই মজবুত করতে দেখা যেতে পারে। তার সাথে সাথে বলে রাখি, আজকে কিন্তু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোট আঘাত লাগার সম্ভাবনা একইভাবে তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে। যারা দূরভ্রমণ করবেন, দূরে প্ল্যানিং করবেন বলে ভাবছেন, তাদের জন্য কিন্তু দিনটা বিশেষ বিকেলের পরবর্তী সময় শুভ নেই। আজকে ফাটকা অর্থপ্রাপ্তি হাত গলে বেরিয়েও যেতে পারে, আর চলেও আসতে পারে হঠাৎ। কিন্তু আজকে আপনাকে গৃহে কোনো ব্যক্তির জন্য হঠাৎ হাসপাতাল বাড়িতে কিন্তু ছোটাছুটি করতে হতে পারে, সতর্ক থাকুন। শুভ রং আজকে আপনাদের জন্য হালকা নীল এবং শুভ সংখ্যা 8 আলোচনা করব কুম্ভ রাশি। আজকে দাম্পত্য জীবন, প্রেম জীবন আজকে অনেকটাই বেটার থাকবে। হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছুটা আপনাদের ওপর কিন্তু আজকে সমস্যা অনেকটাই কমতে চলেছে। বিবাহিত জীবন আজকে মোটের ওপর ভালো রয়েছে। আজকে বহুদিন ধরে চলে আসা সমস্যার সমাধানের পথ কিন্তু খুঁজে বের করতে পারবেন। যারা আইনানুক জটিলতায় ভুগছিলেন, তাদের জন্য কিন্তু দিনটা খুব একটা বেটার নয়। আজকে আপনারা যারা মনে করছেন যে আপনারা আপনাদের খুব ক্লোজ ফ্রেন্ডকে আপনি আপনার মনের কথা খুলে বলবেন, তাহলে সেখান থেকে কিন্তু খুব সতর্ক থাকার চেষ্টা করুন। বিশেষ করে যারা কর্মক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই, কর্মের ক্ষেত্রে যারা আপনার ব্যবসার সাথে বা কর্মের সাথে যুক্ত আছে, তাদের কিন্তু কোনো কথা আজকে গোপন কথা আপনারা বলবেন না, সেক্ষেত্রে পরবর্তীকালে আপনাকে শত্রুতার মুখোমুখি হঠাৎই হতে পারে, সতর্ক থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 9 আলোচনা করব মীন রাশি। আজকে দাম্পত্য জীবন, প্রেম জীবন মধুর থাকবে, মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ আজকে কমপ্লিট করতে পারেন। হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছুটা আপনাকে ভোগাতে চলেছে আজকে নিশ্চিত। আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু গৃহবিবাদ সম্বন্ধীয় সমস্যাগুলি শত্রুতায় রূপান্তরিত হতে পারে, সতর্ক থাকার চেষ্টা করবেন। বুঝে বলার কথা বললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ঋণ নেবেন বলে ঠিক করেছেন, তাদের জন্য দিনটা বেটার রয়েছে। আজকে হেলথ ট্রাভেলের জন্য কিন্তু হঠাৎ অর্থ ব্যয় হতে পারে আপনাদের ক্ষেত্রে। যারা পায়জনিত সমস্যায় বহুদিন ধরে ভুগছিলেন, তাদের জন্য দিনটা বিকেলের পরবর্তী সময় কিছুটা সমস্যা কিন্তু আজকে বৃদ্ধি পেতে চলেছে। আজকে আপনারা ঋণ নেওয়া এবং দেওয়া থেকে বিরত থাকুন। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ক্ষেত্রে ভালো লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।